আসসালামু আলাইকুম। আজকে প্রশ্ন উত্তর পর্ব, আর আমরা প্রশ্ন উত্তর পর্বে সামরিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে থাকি, আজকে তার ব্যতিক্রম ঘটবে না। তো যারা যারা প্রশ্ন করছে এবং একাধিকবার যে প্রশ্নগুলো করেছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর আজকে উত্তর দেব। তো এর মধ্যে যে প্রশ্নগুলো করেছে সেগুলোকে আমি রিপিট করবো আমার মতো করে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথম প্রশ্ন করছে আব্দুল্লাহ মামুন, তিনি বলেছেন বাংলাদেশ 2030 সাল ফোর্সেসগুলোর মধ্যে 6 থেকে 8টি সাবমেরিন ক্রয় করবে। তো 2030 সালের মধ্যে সাবমেরিন অবশ্যই চীন থেকে আসবে, 90% সম্ভাবনা, কিন্তু 2030 সাল থেকে 38 সাল পর্যন্ত আরও সাবমেরিন বাংলাদেশ ক্রয় করতে পারে ওই সময়টাতে গিয়ে। কিন্তু ওই সময় যে সাবমেরিনগুলো সেটা ইউরোপের থেকে করা যায় কেনা যায় কি না, তাছাড়া ইউরোপীয় যে 3টা সাবমেরিন আছে উল্লেখযোগ্য, যেমন SMX 3.0, জার্মানির টাইপ 218 এবং A26 সুইডেনের, এই 3টা সাবমেরিনের মধ্যে কোনটা সবচেয়ে শক্তিশালী ধারাবাহিকভাবে বলতে গেলে? তো এই 3টা সাবমেরিনের মধ্যে অবভিয়াসলি জার্মানির টাইপ 218 সাবমেরিন সবচেয়ে বেশি শক্তিশালী হবে, কারণ আনডাউটলি, কারণ তাদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা যেটাই বলি না কেন সব কিছুতেই জার্মানি এদের থেকে কিছুটা হলেও এগিয়ে। তবে অন্য 2টা সাবমেরিনও সুইডেনের A26, SMX 3.0, ফ্রান্সের, উভয় শক্তিশালী সাবমেরিন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু 19-20 ব্যবধান হলেও টাইপ 218 কিছুটা হলেও এগিয়ে থাকবে। পরবর্তী প্রশ্ন করছে নাজমুল হুদা, তার প্রশ্ন ছিল SPR-3 এবং বিমস্টন, এই মিসাইল দুটোর মধ্যে কোন মিসাইলটি সবচেয়ে শক্তিশালী? অবভিয়াসলি বিমস্টন থেকে SPR-3 কিছুটা হলেও এগিয়ে থাকবে, কারণ বিমস্টন কিছুটা পুরনো আমলের মিসাইল এবং SPR-3 হলো নতুন জেনারেশন মিসাইল, একই দেশের মিসাইল, সুতরাং বুঝতে পারতেছেন লেটেস্ট টেকনোলজি দ্বারা সমৃদ্ধ, অবভিয়াসলি SPR-3 কিছুটা হলেও এগিয়ে থাকবে। তার দ্বিতীয় প্রশ্ন ছিল পাকিস্তানের রাত ক্রুজ মিসাইল, এয়ারলাইন্স ক্রুজ মিসাইল, তুরস্কের সোম জেক এয়ারলাইন্স ক্রুজ মিসাইল এবং KEPD এয়ারলাইন্স ক্রুজ মিসাইল জার্মানি এবং সুইডেনের, এছাড়া ফ্রান্স এবং ব্রিটেনের যৌথভাবে তৈরি এসকাল্প ক্রুজ মিসাইল, এই 4টা মিসাইলের মধ্যে সিরিয়াল বাই কে সবচেয়ে এগিয়ে থাকবে বা পিছিয়ে থাকবে? এখানে যদি আমি মার্কিং দিতে চাই তাহলে অবভিয়াসলি এসকাল্প 1 নম্বরে থাকবে, 2 নম্বরে থাকবে KEPD এবং 3 নম্বরে থাকবে সোম জে, এছাড়া চতুর্থ অবস্থানে থাকবে পাকিস্তানের রাত ক্রুজ মিসাইল। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে যুদ্ধজাহাজে যে অ্যান্টিশিপ মিসাইলগুলো থাকে সেটা অনেকগুলো ভার্টিক্যাল থাকে না, এইভাবে সাজানো থাকে, তো এই মিসাইলগুলো কি 360 ডিগ্রি কভারেজ করতে পারে, অর্থাৎ পিছনে কিংবা সামনে সরাসরি কোনো যুদ্ধজাহাজ প্রতিপক্ষের জাহাজকে হামলা করতে পারে? না, পারে না, সেজন্য জাহাজের যে মুভমেন্ট সেটাকে পরিবর্তন করে তাকে হামলা করতে হয় জাহাজের স্ট্রাইক পজিশন সাজিয়ে। সেক্ষেত্রে ভার্টিক্যাল লঞ্চার যে মিসাইলগুলো সেগুলো অনেক বেশি অ্যাডভান্টেজ পায় এর তুলনায়। আর তার পরবর্তী প্রশ্ন ছিল কতগুলো যুদ্ধ বিমানের চাহিদা থাকলে একটি দেশ যুদ্ধ বিমান উৎপাদন করে? তো চাহিদা সাধারণত 250 থেকে 250 বিমানের অধিক যদি চাহিদা থাকে সেক্ষেত্রে যুদ্ধ বিমান অনেক ক্ষেত্রে উৎপাদন করে, কিন্তু অনেক দেশের অনেক বেশি অর্থ রয়েছে, সেক্ষেত্রে আরও কম যুদ্ধ বিমানও যৌথভাবে অনেক দেশ তৈরি করতেছে, আবার অনেক দেশের বেশি উৎপাদন দরকার তারপরও তারা তৈরি করতে পারতেছে না, সব কিছু অর্থনৈতিক সক্ষমতা এবং নিজের ক্যাপাবিলিটি, টেকনোলজি, সীমাবদ্ধতার অনেক বিষয় জড়িত। এভাবেই মূলত নির্ধারণ করা হয় কীভাবে কোন দেশ যুদ্ধ বিমান উৎপাদন করার কোন পর্যায়ে রয়েছে। পরবর্তী প্রশ্ন করছে জাহিদ খান, তিনি বলেছেন বাংলাদেশের বিমান বাহিনী প্রধান বর্তমানে তুরস্ক সফরে রয়েছে, তো এক্ষেত্রে কি তুরস্কের সাথে সামরিক চুক্তি হতে পারে কিনা বা তিনি করতে পারেন কিনা? তো মূলত বিমান বাহিনী প্রধান বা সেনাবাহিনী প্রধান তারা শুভেচ্ছা সফরে যেয়ে থাকে বিভিন্ন দেশে, এছাড়াও বিভিন্ন দেশে গেছে, এর পূর্বেতে মালদ্বীপ গেছেন বা মিশরে গেছেন, তখন কিন্তু ওরকম সামরিক চুক্তি হয়নি, তারা বিভিন্ন ধরনের ক্লাবস বা চুক্তি করার জন্য যায়, কিন্তু সেটা সামরিক চুক্তি না বা আলোচনা বা সৌজন্য সাক্ষাৎ করতে যায়। একজন বিমান বাহিনী প্রধানের চুক্তি করার এখতিয়ার নাই সংবিধান অনুযায়ী, তিনি শুভেচ্ছা সফরে এবং মত বিনিময়ে যায়, তবে সমরাস্ত্র লবিংয়ের ক্ষেত্রে হয়তো তিনি ভূমিকা রাখতে পারেন, তিনি ওখানে উপস্থিত থেকে বেশ কিছু বিষয়ে আলোচনা করতে পারেন, কিন্তু সমরাস্ত্রের বিষয়ে চুক্তি করার তার কোনো ধরনের এখতিয়ার নাই। পরবর্তী প্রশ্ন করছে ফেরদৌস, তিনি জানিয়েছেন বাংলাদেশ কি 4000 টনের বেশি ওজনের ফ্রিগেট ক্রয় করতে পারবে, আর যদি পারে তাহলে বাংলাদেশ যে ফোর্সেসগুলো 2030-এর মধ্যে 6টা ফ্রিগেট তৈরি করবে সেগুলোর মধ্যে কি কয়েকটা 6000 টনের বানাতে পারবে কিনা বা বানাবে কিনা, এরকম কিছু জানতে চেয়েছেন। আসলে 4000 টন না, আপনি 10000 টনের ফ্রিগেটও কিনতে পারবেন, সেটা ডেস্ট্রয়ের নাম না দিয়ে শুধুমাত্র ফ্রিগেট নাম দিলে আপনি 15000 টনেরও যুদ্ধজাহাজ ক্রয় করতে পারবেন, সেটা কোনো বাধা নয় এক্ষেত্রে, কিন্তু বাংলাদেশ যে পরিকল্পনা সেখানে সবগুলো যুদ্ধজাহাজের ওজনই 4 থেকে 4.5 হাজার টনের কাছাকাছি হবে, সেক্ষেত্রে 6000 টন হবার কোনো সম্ভাবনা নেই, কিন্তু ব্যতিক্রম কিন্তু রয়েছে পৃথিবীতে, যেমন পৃথিবীতে বলতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেই রয়েছে, ভারত কিছু জাহাজ রয়েছে প্রথমগুলো তৈরি করতেছে কিছুটা কম ওজনের, পরবর্তী 2-3টা হবে বেশি ওজনের, যেমন ভারতের নীলগিরি ক্লাসের যে ফ্রিগেটগুলো রয়েছে সেখানে কিছুটা পরিবর্তন থাকবে, এছাড়া পাকিস্তানের যে তুরস্ক সে থেকে টেকনোলজি নিয়ে যে ফ্রিগেটগুলো তৈরি করতেছে, করবেটগুলো ফ্রিগেট আকারে তৈরি করতেছে তুরস্ক থেকে টেকনোলজি নিয়ে, সেখানে কিছুটা ওজন বৃদ্ধি থাকবে লাস্টের একটা ফ্রিগেটে পাকিস্তানের জিন্না ক্লাসে, তো এরকম ব্যতিক্রম রয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এরকম কোনো পরিকল্পনা নেই বা পেশ করা হয় না, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করবে না বাংলাদেশ নৌবাহিনী। পরবর্তী প্রশ্ন করছে রিফাত হোসাইন, তিনি বলেছেন বাংলাদেশ যে বেসিক ট্রেনার এয়ারক্রাফট ক্রয় করবে, যার টেন্ডার ইতিমধ্যে বাংলাদেশ দিয়েছে, 24টা ট্রেনার এয়ারক্রাফট ক্রয় করা হবে, বাংলাদেশে যে PT-6 বেসিক ট্রেনার এয়ারক্রাফটগুলো রয়েছে সেগুলো রিপ্লেসমেন্ট হিসেবে, তো এখানে শোনা যাচ্ছে কোথাও কোথাও যে জার্মানি থেকে ক্রয় করা হবে, কোথাও বলা যাচ্ছে যে দক্ষিণ কোরিয়া থেকে ক্রয় করা হবে, আবার বলা হচ্ছে যে দক্ষিণ কোরিয়ার যে 62টি রয়েছে সেটা তুরস্ক থেকে আবার ক্রয় করা হবে,
আসলে কোনটা ক্রয় করা হবে? আবার কিছু কিছু মাধ্যমে বলা হচ্ছে যে উভয় কম্বাইন করে ক্রয় করা হবে, না এরকম কিছু হবে না, আসলে যে কোনো একটি ক্রয় করা হবে। আর সম্ভাবনা রয়েছে বাংলাদেশ যে যুদ্ধ বিমান তৈরি করবে বা বিমান বাহিনীর কর্মকর্তারা বা উচ্চপদস্থ কর্মকর্তারা যেটা জানিয়েছে সাম্প্রতিক সময় যে তারা যুদ্ধ বিমান তৈরি করবে, সেটা হচ্ছে এই বেসিক টেনের এয়ারক্রাফট বাংলাদেশ অ্যাসেম্বল করবে, সেক্ষেত্রে কোনো একটা দেশ থেকে অবশ্যই আসবে, আলাদা আলাদা করে কম্বাইন হবার কোনো ধরনের সম্ভাবনা নেই, যে কোনো একটি আসবে, সেক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন করছে জায়েদ আহমেদ, তিনি বলছেন বাংলাদেশ বিমান বাহিনী যদি ইউরোফাইটার টাইফুন ক্রয় করে তাহলে কি ফ্রান্স যে পরবর্তী প্রজন্মের যে মাইকা এনজি লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল আনতেছে যার রেঞ্জ 250 কিলোমিটার বেশি এবং মিটিউর থেকে অ্যাডভান্স লেভেলের হবে, সেই মিসাইলটা কি ফ্রান্স থেকে অনুমতি নিয়ে বাংলাদেশ ইনস্টল করতে পারবে টাইফুনের ক্ষেত্রে? না, এরকম কোনো ধরনের সম্ভাবনা নেই, এবং বাংলাদেশ না পৃথিবীর অন্য দেশের ক্ষেত্রেও ফ্রান্সের এই টেকনোলজি অন্য কোনো বিমানে এরকম দিয়ে থাকে না ফ্রান্স, যেমন মাইকার অন্যগুলো আইআর বা ইআর যে ভেরিয়েন্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এরকম কিছু হচ্ছে না, শুধুমাত্র রাফালে ক্রয় করলেই ওই মিসাইল পাওয়া যাবে, অন্য কোনো মিসাইল ক্রয় করলে পাওয়া যাবে না। এবং কি রাফালে ছাড়াও পরবর্তী যে FCAS বিমান আসতেছে ফ্রান্সের অ্যাডভান্স ষষ্ঠ প্রজন্মের বিমান, সেই বিমানটাও ওই মাইকা এনজি মিসাইল ব্যবহার করা হবে, সেক্ষেত্রে বুঝতে পারছেন অনেক অ্যাডভান্স লেভেলের এয়ার টু এয়ার মিসাইল হবে। আর আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কোরাল জামার বাংলাদেশে রয়েছে কিনা, কোরাল হচ্ছে তুরস্কের তৈরি একটি জামার, না তো কোরাল জামার বাংলাদেশের নেই, তার পরিবর্তে আমরা ফরাসি জামার ক্রয় করা হয়েছে ফ্রান্স থেকে। পরবর্তী প্রশ্ন করছে খাঁটি বাংলাদেশে, তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ফ্রিগেট কোনটা? এখানে যদি আমি ফায়ার পাওয়ার ওয়াইজ আমি বিবেচনা করি তাহলে অবশ্যই অ্যাডমিরাল গসকভ ক্লাস, সেটা হচ্ছে রাশিয়ার তৈরি, কিন্তু ফায়ার পাওয়ার দিয়ে কিন্তু ফ্রিগেটের যে মূল শক্তি সেটা হয় না। একটা ফ্রিগেটের মূল বিষয় বা যুদ্ধজাহাজের যে কোনো জিনিসের মূল বিষয় হচ্ছে সেটার অপটিমাইজেশন, ডিজাইন, দেন স্পেক। তো সেক্ষেত্রে আমি আমার মতে পার্সোনালি যে ইটালির যে ফ্রেম ক্লাস রয়েছে বা ফ্রান্সের যে ফ্রেম ক্লাস রয়েছে এটা হলো পৃথিবীর সেরা ফ্রিগেট, স্পেক যদি আমি আলাদাভাবে রাখি এবং ডিজাইন এবং অপটিমাইজেশনের যদি বিষয়টা আমি এখানে প্রাধান্য দিই, অবভিয়াসলি ফ্রেম ক্লাস পৃথিবীর সেরা ফ্রিগেট। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যদি ভবিষ্যতে S-400 এয়ার ডিফেন্স ক্রয় করে সেক্ষেত্রে কি 250 কিলোমিটারের যে রেঞ্জের S-400 মিসাইলটা রয়েছে সেটাকে বাংলাদেশ পাবে কিনা? তো বাংলাদেশ MTCR এর সদস্য না, সেক্ষেত্রে 400 কিলোমিটার রেঞ্জের মিসাইল পাবে না, কিন্তু S-400-এর চারটা ভেরিয়েন্ট রয়েছে, একটা হচ্ছে 40 কিলোমিটার, আর একটা 125 এবং 250, আর একটা হচ্ছে 400 কিলোমিটার, সেক্ষেত্রে 400 কিলোমিটার বাংলাদেশ পাবে না, তার পরিবর্তে বাংলাদেশ পাবে 250 কিলোমিটার পর্যন্ত। যদি বাংলাদেশ ভবিষ্যতে S-400 কোনোভাবে ক্রয় করতে পারে তাহলে অবভিয়াসলি 250 কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স বাংলাদেশ পাবে। পরবর্তী প্রশ্ন করছে এমডি হাসান, তিনি বলেছেন রাশিয়ার এয়ার ডিফেন্স তেমন কার্যকর নয়, এছাড়া পশ্চিমারা পাল্টি মারে, তো মুসলিম বিশ্বের করণীয় কি? তো আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে এয়ার ডিফেন্স কোনো মিসাইলের আঘাত খুব একটা ঠেকাতে পারে এরকম না, সর্বোচ্চ 30-35% মিসাইলকে ঠেকাতে পারে পৃথিবীর যত সেরা মিসাইল হোক না কেন। সেক্ষেত্রে ওই যে একটা কথা আছে না, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, ডিফেন্স করে কখনো ঠেকা যাবে না, সেক্ষেত্রে এয়ার ডিফেন্সের দোষ না, এটা হচ্ছে একটা ধরন, একটা স্ট্রাকচার এয়ার ডিফেন্সের, সে প্রত্যেকটা মিসাইল আটকানোর ক্ষমতা বা সক্ষমতা রাখে না। সেক্ষেত্রে বলতে পারেন যে এয়ার ডিফেন্স যে ভবিষ্যতে আমাদের কোনো দেশ তৈরি করবে বা অ্যাডভান্স লেভেলে যাবে ওরকমটা হবার কোনো সম্ভাবনা নেই, কারণ এয়ার ডিফেন্স থেকে যত অ্যাটাকিং যে মিসাইলগুলো রয়েছে সেটা অনেক বেশি অ্যাডভান্স লেভেলের আসতেছে, সেক্ষেত্রে এরকমই থাকবে, মুসলিম বিশ্বে আসলে আলাদা করে করণীয় বা নতুন কোনো মিসাইল ডেভেলপ করবে এরকম হবার কোনো সম্ভাবনা নেই। তবে মিসাইল ডেভেলপ করুক, অবশ্যই যে 30% মিসাইল অন্তত ঠেকাতে পারবে সেটা করার চেষ্টা করুক, এটা তো অবশ্যই করতে পারে মুসলিম দেশগুলো। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে ইন্টারসেপ্টার বিমানের বৈশিষ্ট্য কী, আর ইন্টারসেপ্টার বিমান কি আমরা এয়ার সিকিউরিটি বিমান বলতে পারি, আর ইন্টারসেপ্টার বিমানের মধ্যে পৃথিবীর সেরা ইন্টারসেপ্টার বিমান কোনটি? তো ইন্টারসেপ্টার বিমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটার গতি, অর্থাৎ দ্রুততম সময়ে রেসপন্স করতে পারে প্রতিপক্ষের বিমানকে, তো সেক্ষেত্রে গতিটাই সবচেয়ে প্রায়োরিটি। আর ইন্টারসেপ্টার বিমান এয়ার সুপ্রিয়রিটির ক্ষেত্রেও বেশ কিছুটা অ্যাডভান্টেজ পায়, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে এটা একটা এয়ার সুপ্রিয়রিটি বিমান। আর পৃথিবীর সেরা এয়ার সুপ্রিয়রিটি বা ইন্টারসেপ্টার বিমান হচ্ছে MiG-31কে বলা হয় বেশিরভাগ রেফারেন্সের ক্ষেত্রে, কিছু কিছু হয়তো ব্যতিক্রম রয়েছে কিন্তু 80-90% রেফারেন্স অনুযায়ী MiG-31 পৃথিবীর সেরা ইন্টারসেপ্টার যুদ্ধ বিমান। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে বোমারু বিমান নিয়ে, অর্থাৎ স্টেলথ বোমারু বিমান নিয়ে, আমেরিকার যে B-2 বা B-21 স্টেলথ বোমারু বিমান রয়েছে, এছাড়া চীন যেটা ডেভেলপ করতেছে H-20 এবং রাশিয়া ডেভেলপ করতেছে পাকদা, তো এই তিনটা বিমানের মধ্যে পৃথিবীর সেরা বোমারু বিমান কোনটা হবে এবং ধারাবাহিকভাবে কোনটা 1 বা 2 নম্বরে থাকবে? তো আমি যদি এখানে মার্কিং দিতে চাই, অবভিয়াসলি আমেরিকার যে B-21 বিমান আর রয়েছে বোমারু বিমান সেটা অবভিয়াসলি 1 নম্বরে থাকবে, দ্বিতীয় অবস্থানে হয়তো রাশিয়ার H-20ও যেতে পারে, আর এমন সম্ভাবনা রয়েছে পাকদা যেতে পারে। সেক্ষেত্রে পাকদার ভবিষ্যৎ আসলে এখানে অন্ধকার, কেননা একটা এই ধরনের একটা প্রজেক্ট পরিচালনার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় সেটা রাশিয়ার পক্ষে সাপ্লাই দেওয়া খুবই কঠিন, তারপরে তারা কী ধরনের বিমান সার্ভিস আনে সেটা দেখার বিষয়, কিন্তু চীন এখানে হয়তো বা রাশিয়ার পাকদার থেকে কিছুটা হলেও এগিয়ে থাকতে পারে।
পরবর্তী প্রশ্ন করছে রেদওয়ানুর রহমান। তিনি বলেছেন তুর্কি কি নতুন করে F-16 বিমান উৎপাদন করতে পারবে আমেরিকার অনুমতি ছাড়া, আর যদি সেটা তৈরি করে সেক্ষেত্রে কি তুরস্ক আমেরিকার অনুমতি ছাড়া বিক্রি করতে পারবে, আর আমেরিকা কি বাধা দেবে কিনা, আর তুরস্ক কি 150+ কিলোমিটারের এয়ার টু এয়ার মিসাইল তৈরি করতেছে কিনা। মূলত আমেরিকার অনুমতি ছাড়া F-16 বিমান উৎপাদনের অনুমতি নেই, সেটা হচ্ছে লাইসেন্স প্রোডাকশন নিয়ে উৎপাদন করতেছিল তুরস্ক যতদিন পর্যন্ত আমেরিকা না বাধা দিচ্ছে। আর আমেরিকার ইকুইপমেন্ট ছাড়া F-16 তো তুরস্ক তৈরি করার সক্ষমতা রাখে না, তুরস্ক যেটা তৈরি করতো সেটা হচ্ছে এয়ার ফ্রেম সহ বেশ কিছু পার্টস তৈরি করত, সেক্ষেত্রে আমেরিকার ইঞ্জিন বা বিভিন্ন ধরনের এসপেক্ট ছাড়া এই বিমান উৎপাদন করা অসম্ভব। আর সেখানে AESA রাডার সেটা তুরস্ক ইনস্টল করলেও সেটা তো আমেরিকার পেটেন্টের উপরে কোনোভাবেই তুরস্ক সেই বিমানের উপরে AESA রাডার ইনস্টল করতে পারবে না আমেরিকার অনুমোদন ছাড়া। তো যদি অনুমতি দেয় দেন পারবে, দেন সব কিছুই পারবে, এক্সপোর্টও করতে পারবে। যেমন মিশরের যে F-16 গুলো রয়েছে সেটা আমেরিকার চুক্তি নিয়ে সে কী করছে, তুরস্কের ফ্যাক্টরি থেকে তৈরি করে মিশরকে সাপ্লাই করছে। তো আমেরিকার অনুমতি ছাড়া এখানে কিছু করা সম্ভব নয়। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে 150+ না আরও বেশি, অর্থাৎ 200-250 কিলোমিটার রেঞ্জের একটি এয়ার টু এয়ার মিসাইল তৈরি করার চেষ্টা করতেছে তুরস্ক। সেক্ষেত্রে অনেক দেশের সাথে কোলাপস করার চেষ্টা করতেছে, যেমন ব্রিটেন এছাড়াও একাধিক দেশ রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ওইভাবে গুছিয়ে উঠতে পারেনি, কারণ এয়ার টু এয়ার মিসাইল টেকনোলজি তো অনেক কঠিন একটা বিষয়। তুরস্ক সাম্প্রতিক সময় সেখানে নবাগতভাবে প্রবেশ করলো, কারণ তুরস্কের যে নেক্সট জেনারেশন ফাইটার রয়েছে TFX, সুতরাং এই TFX এর জন্য মিটিওর মিসাইল চেয়েছিল, যেটা পৃথিবীর 1 নম্বর মিসাইল। তো সেই মিসাইলটা তো দেবে না বলে জানিয়ে দিয়েছে ইউরোপীয় দেশগুলো। সেক্ষেত্রে এখানে বিকল্প হিসেবে অবশ্যই একটা মিসাইল আসবে, কিন্তু সেটা আসার জন্য অন্ততপক্ষে 10-15 বছর সময় লেগে যেতে পারে। আশা করি আমাদের প্রশ্ন উত্তর পর্বটি মোটামুটি ভালো লেগেছে, দ্রুততম সময় উত্তর দেওয়ার চেষ্টা করেছি যাতে অনেকগুলো প্রশ্ন অল্প সময়ের মধ্যে আপনারা বুঝতে পারেন, কারণ অনেকের সময় হয় না ওরকম যে আধা ঘন্টা বসে এই ভিডিওগুলো দেখবেন। অনেকে হয়তো অভিযোগ করবেন, কিন্তু সবাই কিন্তু এরকম না যে এতগুলো সময় দিতে পারবে এই ভিডিওটা দেখার জন্য। তো ভালো থাকবেন সবাই, আশা করি ভিডিওটা ন্যূনতম হলে ভালো লেগেছে, ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, খারাপ লাগলে ডিসলাইক দেবেন, আর কমেন্টে যে কোনো ধরনের মতামত জানাবেন আমি অবশ্যই তা গ্রহণ করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।